वेलकम एवरीवन। स्वाधीनतार परवर्तीकाले भारते 1960 दशके कृषि क्षेत्रे नतून प्रजुक्तिर साहाज्ये फसल उत्पादने जे अभूतपूर्व उन्नति घटेछे ताके एक कथाई सबुज विप्लव आख्या देवा हयेछे। शस्येर रंग सबुज बोले सबुज विप्लव शब्दटी अति जनप्रिय। द्वितीय पंचवार्षिकी परिकल्पनाय 1956 থেকে 1961 সাল ফোর্ড ফাউন্ডেশনের একদল বিজ্ঞানী ইন্ডিয়ান্স ফুড ক্রাইসিস অ্যান্ড স্টেপস টু মিট ইট নামে যে রিপোর্ট জমা দেন তার ভিত্তিতে 1960 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী, বিহারের শাহাবাদ, ছত্তিশগড়ের রায়পুর, তামিলনাড়ুর থাঞ্জাভুর, পাঞ্জাবের লুধিয়ানা এবং উত্তরপ্রদেশের আলিগড় জেলায় নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি বা ইনটেনসিভ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের কাজ শুরু হয়। এই কর্মসূচিটি পরবর্তীকালে উচ্চ ফলনশীল বীজ কর্মসূচি বা হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস প্রোগ্রাম নামে পরিচিত হয়। কৃষির দ্রুত ও বিপ্লবাত্মক পরিবর্তনমুখী এই কর্মসূচি পরবর্তীকালে সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন নাম ধারণ করে। সবুজ বিপ্লবের সার্থক রূপায়ণের জন্য যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে তাদেরকে প্রধান ও অপ্রধান এই দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। তা প্রধান পদক্ষেপগুলি হল উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, জলসেচ ব্যবস্থার প্রসার, পর্যাপ্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এবং উন্নত প্রযুক্তির ব্যবহার। এই সমস্ত ছাড়াও অপ্রধান পদক্ষেপগুলি হল ভূমি সংস্কারের সম্প্রসারণ, গরিব বা দরিদ্র কৃষকদের পাট্টা ও তহবিল প্রদান, ঋণ প্রদান, গ্রামীণ বৈদ্যুতিকরণ, গ্রামীণ রাস্তা ও বাজারীকরণ এবং কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণার সম্প্রসারণ ইত্যাদি। প্রখ্যাত কৃষিবিজ্ঞানী ডক্টর নরম্যান বোরলগ ও তার সহযোগীদের প্রচেষ্টায় উদ্ভাবিত এক বিশেষ জাতের শঙ্কর বীজ গম উৎপাদনে অভূতপূর্ব সাফল্য লাভ করে। লারমা রোজো 644, সোনারা 64, কল্যাণ সোনা প্রভৃতি উচ্চ ফলনশীল গমের বীজ এবং IR8, জয়া, পদ্মা প্রভৃতি ধানের বীজ কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। ডক্টর নরম্যান বোরলগ মেক্সিকোর একজন প্রখ্যাত কৃষিবিজ্ঞানী। তার উদ্ভাবিত নতুন গম বীজের প্রচেষ্টায় ভারতে সবুজ বিপ্লব সূচিত হয় এবং ভারতের ডক্টর স্বামীনাথন তার সহযোগীদের নিয়ে এই গম বীজের মাধ্যমে ভারতে সবুজ বিপ্লব ঘটাতে সহায়তা করেন। তাই ডক্টর স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। সবুজ বিপ্লবের সুদূর প্রসারী ফলাফলগুলিকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথমে আমরা সবুজ বিপ্লবের সুফলগুলি নিয়ে আলোচনা করব। অ্যাডভান্টেজেস অব গ্রিন রিভলিউশন। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সবুজ বিপ্লব ভারতে ধান ও গমের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে। 1960 থেকে 61 খ্রিস্টাব্দ থেকে 2011 থেকে 12 খ্রিস্টাব্দের মধ্যে চাল উৎপাদনের পরিমাণ 3.46 কোটি টন থেকে বৃদ্ধি পেয়ে প্রায় 15.26 কোটি টনে পৌঁছায়। একই সময়ে গম উৎপাদনের পরিমাণ 1.1 কোটি টন থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় 9.49 কোটি টন। এই সময়ের মধ্যে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ 8.2 কোটি টন থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 25.74 কোটি টনে। বস্তুত গম উৎপাদনের ক্ষেত্রে সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি বলে অনেকে সবুজ বিপ্লবকে গম বিপ্লব আখ্যা দিয়েছেন। খাদ্য সমস্যার সমাধানের ক্ষেত্রেও সবুজ বিপ্লবের প্রভাব লক্ষ্য করা যায়। স্বাধীনতার পরে পাকিস্তান ও বাংলাদেশ থেকে বহু শরণার্থীর আগমনের ফলে ভারতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছিল। সবুজ বিপ্লব এই খাদ্য সমস্যার কিছুটা সমাধান করতে সমর্থ হয়।
কৃষকদের সমৃদ্ধি, জমিতে উৎপাদন বাড়ায়, কৃষকদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। এই জীবনযাত্রার মানের সার্বিক উন্নয়নের প্রধান কারণ হলো কৃষকরা বাড়তি ফসল উৎপাদন করায়, বাড়তি ফসল তারা বাইরে বিক্রি করে যে অর্থ উপার্জন করে তাতে তাদের জীবনযাত্রার সামগ্রিক উন্নতি ঘটে। একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি কৃষকদের আয়েরও অনেক উন্নতি ঘটে। শিল্পের বিকাশ, সবুজ বিপ্লবের ফলে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কৃষি নির্ভর শিল্পগুলির বিকাশ দ্রুত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে গমের উৎপাদনের সঙ্গে সঙ্গে গমের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলোর উন্নতি ঘটেছে। একইভাবে ধানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধান মিল যেমন উন্নতি লাভ করেছে, তেমনি মানুষের খাদ্যের অভাবও অনেকাংশে মিটে গিয়েছে। গ্রামীণ কর্মসংস্থান, বহুফসলী কৃষি ব্যবস্থার প্রচলন হওয়ায় গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। কারণ জমিতে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে জমিতে শ্রমিকের যোগান বা চাহিদাও বৃদ্ধি পায়, এবং এই শ্রমিকের যোগান বা চাহিদা মেটানোর জন্য গ্রামাঞ্চলের শ্রমিকরাও আর বসে থাকে না, তাই তাদের কৃষিতে কর্মনিযুক্তির পরিমাণও বৃদ্ধি পায়। এবার আমরা সবুজ বিপ্লবের কিছু গুরুত্বপূর্ণ কুফল বা অসুবিধাসমূহ নিয়ে আলোচনা করব। ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্রিন রিভলিউশন। সবুজ বিপ্লবের ফলে কৃষিক্ষেত্রে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে যতটা সুফল পাওয়া গেছে, অসম, রাজস্থান, কেরল, পশ্চিমবঙ্গ, বিহার প্রভৃতি রাজ্যে ততটা অগ্রগতি ঘটেনি। ফলে কৃষিজাত পণ্য উৎপাদন, কৃষিক্ষেত্র থেকে আয়, এমনকি কৃষিকাজের জন্য পরিকাঠামোর উন্নতি সব ক্ষেত্রেই আঞ্চলিক বৈষম্য দেখা দিয়েছে। আংশিক সাফল্য, সবুজ বিপ্লবের প্রভাবে খাদ্যশস্যের মধ্যে গমের উৎপাদন যতটা বৃদ্ধি পেয়েছে, জোয়ার, বাজরা প্রভৃতি ক্ষুদ্র দানাশস্য জাতীয় খাদ্যশস্যের উৎপাদন ততটা বৃদ্ধি পায়নি। ফলে এক অর্থে বলা যেতে পারে সবুজ বিপ্লব সম্পূর্ণরূপে সাফল্য লাভ করতে পারেনি। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের পশ্চিমাংশে সবুজ বিপ্লবের সাফল্যের দরুন ওই এলাকার কৃষকদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেয়েছে, কিন্তু দেশের সর্বত্র ওই একই হারে কৃষকদের আয় বৃদ্ধি পায়নি। বিশেষত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা তাদের জমিতে চাষের জন্য আধুনিক যন্ত্রপাতি, উন্নত জলসেচ ব্যবস্থা, ভালো জাতের বীজ ইত্যাদির ব্যবস্থা করতে পারেননি বলে তারা কৃষিপণ্যের উৎপাদনও বাড়াতে পারেননি। ফলে তাদের আয় ধনী চাষিদের তুলনায় সেভাবে বৃদ্ধি পায়নি। এই কারণে সবুজ বিপ্লব ধনতান্ত্রিক চাষ ব্যবস্থার প্রবর্তন করেছে বলে অনেকে সমালোচনা করেন। বস্তুত সবুজ বিপ্লবের প্রভাবে ধনী চাষি আরও ধনী হলেও প্রান্তিক চাষিরা এই বিপ্লবের সুবিধা গ্রহণ করতে পারেননি। অনিশ্চিত কর্মসংস্থান, কৃষিক্ষেত্রে যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শ্রমিকের চাহিদা হ্রাস পেয়েছে। ফলে কৃষির সঙ্গে জড়িত শ্রমিকদের কাজের সুযোগ অনেকাংশে হ্রাস পেয়েছে। পরিবেশের উপর প্রভাব বলতে গেলে বলতে হয় অনিয়ন্ত্রিত রাসায়নিক সার, কীটনাশক ও ভৌমজলের ব্যবহার মৃত্তিকা দূষণ ঘটাচ্ছে এবং পরিবেশের গুণগত মানের ক্ষতি সাধন করছে। এই সমস্ত অসুবিধাগুলির জন্য অনেকেই সবুজ বিপ্লবকে ধূসর বিপ্লব আখ্যা দিয়ে থাকেন। তবে একথা কখনোই অস্বীকার করা যাবে না যে সবুজ বিপ্লবের কারণেই ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংভরতা অর্জন করেছে এবং বিদেশ থেকে ভারতের খাদ্যশস্য আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট অল ভিডিওজ অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন টু গেট অল ভিডিওজ নোটিফিকেশন লেটার। স্টে হেলদি, বি হেলদি। থ্যাংক ইউ।